দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কাশ্মীরের সংঘাতে দুই ভারতীয় সেনা নিহত, আট। জানিয়ে দিব মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 40 জনের বেশি সেনা নিহত। আরো জানিয়ে দিব পাকিস্তান তুরস্কের সামরিক সম্পর্ক জোরদার। আর থাকছে আফগানিস্তান যুদ্ধে পরাজয়ের স্বীকারোক্তি, আর কোন সেনা পাঠাচ্ছে না। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ, রূপগঞ্জে কারখানায় আগুনে নিহত 53 প্রধানমন্ত্রীর শোক, তদন্ত কমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছেন। কাশ্মীরের সংঘাতে দুই ভারতীয় সেনা সহ নিহত, আট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি আলাদা বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা সহ 8 জন নিহত হয়েছে। ভারতের দাবি নিহত অন্য 6 জন সন্ত্রাসী। বৃহস্পতিবারে সবচেয়ে বড় সংঘাতটি হয় লাইন অফ কন্ট্রোলের কাছে, সেখানে বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন সন্ত্রাসী ও দুই ভারতীয় সেনা নিহত হয়। ভারতের পক্ষ থেকে বলা হয় সেনাবাহিনীর একটি দল নিয়ন্ত্রণ রেখায় টহল দিচ্ছিল, এ সময় সন্ত্রাসীরা হঠাৎ করে তাদের উপর হামলা চালায়, শুরু করে গুলি নিক্ষেপ করে হাত বোমা। পরে সেনাবাহিনীর আত্মরক্ষামূলক গুলিতে নিহত হয় সন্দেহভাজন দুই সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুইটি AK-47 বন্দুক, খবর আল জাজিরা। এছাড়া দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা ও কুলগামে আরো দুটি অভিযানে 4 জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় পুলিশ বলছে কুলগামে যে 2 জন নিহত হয় তারা জাতীয় মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শুরু হয় সংঘর্ষ। নিহত 4 সন্ত্রাসীর নাম শাহবাজ আহমেদ শাহ, নাসির আইয়ুব পণ্ডিত, কিফায়াত সফি ও ইনায়েত আহমেদ। এদের মধ্যে শাহবাজ জইশ ই মোহাম্মদের সদস্য, আর বাকিরা লস্কর ই তৈয়বার সদস্য। এর আগে গত 2 জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরা অঞ্চলে বিচ্ছিন্নতাকামী যোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সংঘর্ষে 6 জন নিহত হয়। নিহতদের মধ্যে 5 জন বিচ্ছিন্নতাকামী এবং 1 জন ভারতীয় সেনা। ভারতের দাবি নিহত হওয়া বিচ্ছিন্নতাকামী 5 জন পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈয়বার সদস্য। এর আগে গত 1 জুলাই রাতে রাজপোরা এলাকায় যৌথ অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এই অভিযানে নিহত হয় ভারতীয় সেনাবাহিনীর 1 সদস্য ও 5 সশস্ত্র যোদ্ধা। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও সম্প্রতি নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। 30 জন উপত্যকার কুলগ্রাম বনাঞ্চলে সেনাদের হামলায় সন্দেহভাজন 3 সন্ত্রাসী নিহত হয়েছে। 1 জুলাই দেশটির সেনাবাহিনী বলছে চলতি বছর এ পর্যন্ত 61 জঙ্গি নিহত হয়। এর আগে গত 24 জুন দিল্লিতে কাশ্মীরি ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সর্বদলীয় বৈঠক করেন উপত্যকার নেতারা। সেখানে কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় 2 বছর পর এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে কখন মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে তা খোলাসা করেননি নরেন্দ্র মোদী। তিনি বলেন উপযুক্ত সময়ে তা ফিরিয়ে দেওয়া হবে। 3 ঘন্টা এ বৈঠকে উপস্থিত ছিলেন 8টি দলের 14 জন নেতা, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। কাশ্মীরের পক্ষে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। সূত্র আল জাজিরা। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় 40 জনের বেশি সেনা নিহত। মিয়ানমারের জান্তা বিরোধী বাহিনীর হামলায় দেশটির সামরিক বাহিনীর 40-এর বেশি সৈন্য নিহত হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর সাথে 2 জুলাই ও 4 জুলাই 2টি পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছে জান্তা বিরোধী সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স। গত 2 জুলাই সাগাইং অঞ্চলের কাউলিন শহরের কাছে সেন্ট গণগ্রামে এবং 4 জুলাই নয়াং গণগ্রামের মাঝামাঝি রাস্তায় সামরিক বাহিনী ও জান্তা বিরোধী সশস্ত্র সংগঠনের মধ্যে এই 2 সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয় সংঘর্ষে 3টি সামরিক ট্রাকও ধ্বংস করা হয়। এতে আরো বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন কামী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি তাদের সহায়তা করেছে। এদিকে মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণকারী থাইল্যান্ড ভিত্তিক সংস্থা অ্যাসোসিয়েশন ফর
পলিটিক্যাল প্রিজনারস তাদের দৈনিক প্রতিবেদনে জানায়, 1 ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে বিক্ষোভে সামরিক জান্তার দমন অভিযানে অন্তত 898 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে গ্রেপ্তার হয়েছেন 6,563 জন, বর্তমানে বন্দী রয়েছেন 5,127 জন, এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আরো 1,963 জনের নাম। সূত্র আনাদুল এজেন্সি। পাকিস্তান তুরস্কের সামরিক সম্পর্ক জোরদার। ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের স্থল বাহিনীর কমান্ডার জেনারেল অমিত টুন্ডার রাওয়ালপিন্ডির পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল কাভার জাভেদ বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত 5 জুলাই সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুইটি দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার করা হয়। বৃহস্পতিবার পাক মিডিয়া দ্য ডন জানায়, সফররত তুর্কি জেনারেলকে গার্ড অব অনার দিয়ে পাকিস্তানে স্বাগত জানানো হয়। এছাড়াও পাকিস্তান তুরস্কের সাথে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করে জেনারেল কামার বলেন, এই সম্পর্ক আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের পাশাপাশি ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিবৃতির মাধ্যমে বলেছে, বৈঠকে দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের মধ্যে প্রতিরক্ষা ও সুরক্ষা সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে পারস্পরিক ও পেশাদার আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। উভয় পক্ষই বিশেষত প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে সামরিক সম্পর্কে আরো বৃদ্ধি করতে সম্মত হয়েছে। তুর্কি জেনারেল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদকে পরাস্ত করার ক্ষেত্রে অবদানের জন্য পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। ISPR জানিয়েছে, তুর্কি জেনারেল প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভির সাথে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। এরপর প্রেসিডেন্ট তুর্কি স্থল বাহিনী কমান্ডার জেনারেল অমিত টুন্ডারকে নিশান ই ইমতিয়াজ পুরস্কার প্রদান করেছেন। পাকিস্তান তুর্কি সম্পর্ক জোরদারে তার ভূমিকাকে স্বীকৃতি জানাতে I1E সদরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। প্রেসিডেন্ট আলভি বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তুরস্কের সাথে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদারের জন্য পাকিস্তানের দৃঢ়তাপূর্ণ ব্যক্ত করেন। সফরকারী কমান্ডারের সাথে আলাপকালে তিনি দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান স্তরের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, উভয় দেশই অনুকরণীয় সম্পর্ক উপভোগ করেছে, যা বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে আরো বৃদ্ধি করা দরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যেই সামরিক প্রশিক্ষণ সহযোগিতা সংক্রান্ত চুক্তি সামরিক সম্পর্ককেও আরো জোরদার করবে। জেনারেল অমিত বলেন, অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহাসিক যোগসূত্রের উপর ভিত্তি করে সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকার কারণে পাকিস্তান ও তুরস্ক অবিচ্ছেদ্য। তিনি বলেন, তুরস্কের জনগণ পাকিস্তানিদের তাদের ভাই হিসাবে বিবেচনা করে এবং সব দিক বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। তিনি প্রেসিডেন্টকে নিশান ই ইমতিয়াজ পুরস্কার প্রদানের জন্য ধন্যবাদ জানান। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। আফগানিস্তান যুদ্ধে পরাজয়ের স্বীকারোক্তি, আর কোনো সেনা পাঠাচ্ছি না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে আফগান যুদ্ধে তার দেশের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, আগামী 31 আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মূল সময়সীমা ছিল 11 সেপ্টেম্বর। তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখার অর্থ হবে আরো বেশি প্রাণহানি। বাইডেন স্পষ্ট করে বলেন, ভিন্ন কোনো ফলাফল আসার যুক্তিপূর্ণ কারণ পাওয়া না গেলে আমি আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠাবো না। বাইডেন ভিন্ন কোনো ফলাফল পরিভাষা ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে একথার স্বীকারোক্তি দিয়েছেন যে আফগানিস্তানে গত 20 বছরের মার্কিন সেনা উপস্থিতির ফলাফল শূন্য। মার্কিন বাহিনী ভিয়েতনাম যুদ্ধের মতো আফগান যুদ্ধেও পরাজিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে 90% সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে আফগান কর্তৃপক্ষকে কোনো রকম তথ্য না দিয়ে মধ্যরাতে আফগানিস্তানের প্রধান সামরিক ঘাঁটি বাগরাম থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে আরো বলেন, একটি একক আফগান সরকারের নিয়ন্ত্রণে গোটা দেশ পরিচালিত হবে এমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একই সঙ্গে তিনি একথাও বলেন, গোটা দেশ তালেবান দখল করে নিয়ে আগের মতো এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে সে আশঙ্কাও নেই বললেই চলে।
বাইডেন বলেন, এখন আফগান জনগণই ঠিক করবে কোন সরকারের মাধ্যমে তাদের দেশ পরিচালিত হবে। বাইরে থেকে বিষয়টি চাপিয়ে দেওয়া যাবে না। চলতি মাসের গোড়ার দিকে আফগানিস্তানের বিভিন্ন জেলায় তালেবান ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তারা দেশটির শতাধিক জেলা দখল করে নেওয়ার দাবি করেছে। সূত্র পার্স টুডে। এদিকে জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। রূপগঞ্জে কারখানায় আগুনে নিহত 53 প্রধানমন্ত্রী শোক, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেফারেজ এর ফুডস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 53 জন নিহত হয়েছেন। এ পর্যন্ত 50 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল আগুন থেকে বাঁচতে কারখানা থেকে লাফিয়ে পড়ে মারা যান 3 জন শ্রমিক। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন জানান, এখন পর্যন্ত কারখানার ভেতর থেকে 50 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কারখানায় অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমাদের তদন্ত কমিটি বের করবে কি কারণে আগুন লাগলো, কত টাকার ক্ষতি হলো, অগ্নি নির্বাপত্তার ব্যবস্থা ছিল কিনা। স্থানীয় সূত্র জানা যায়, উদ্ধার হওয়া আহতদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিকটবর্তী ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 16 জনকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জোশ কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল 5:30 পর হাশেম ফুডস লিমিটেডের 7তলা ভবনের নিচতলার একটি ফ্লোরে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। সময়ের সাথে সাথে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় গোটা কারখানাটি অন্ধকার হয়ে যায়। শ্রমিকরা ছোটাছুটি করতে শুরু করেন, কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেন। এ সময় ঘটনাস্থলেই স্বপ্না রানী ও মিনা আক্তার নামে 2 নারী শ্রমিক নিহত হন। রাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোরসালিন নামেও আরো একজনের মৃত্যু হয়। আগুন লাগার পর থেকে সংখ্যা ছিল কারখানার ভেতর, অনেক শ্রমিক হয়তো আটকা পড়েছেন। রাত 9টার দিকে দেখা যায় ভবনের সামনে ও পিছন দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ফায়ার সার্ভিস, কিন্তু আগুনের তীব্রতা বেশি ও প্রচন্ড কালো ধোঁয়া থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে শুক্রবার ভোর 6টার দিকে কারখানার 4তলায় আবারও আগুন বাড়তে থাকে। অগ্নি নির্বাপক বাহিনী 18টি ইউনিট শুক্রবার বিকাল 3টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারখানাটির 7ম তলায় একটি কেমিক্যাল গোডাউন ছিল বলে খবর পাওয়া গেছে। এই গোডাউনের কারণে আগুনের ব্যাপকতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।